2023 विधानसभा निर्वाचन आगे पुनराय हुमकी देवा शुरू हुए थे बाम नेतादेर तरफे। शुधु जे केडाररा ए हुमकीते शामिल हुए छेन एमनटा नय, सीपीएम ताबड़ ताबड़ नेताराओ एखन हुमकी दिते शुरू करेछे। तादेर सेई हुमकिर हात थेके रेहाई पाच्छे ना विभिन्न संबाद माध्यमगुलो। एबार फेर एकबार संबाद माध्यमके हुमकी दिलेन सीपीएम राज्य सम्पादक जितेन चौधुरी। सीपीआईएम এর ক্ষমতা দখল এখনো বহু দূর। এবারে নির্বাচনে পাহাড়ে প্রার্থী খুঁজে পাচ্ছে না সিপিআইএম। সমতলেও বিজনধর ও গৌতম দাসের শূন্যতা পূরণ করা যায়নি। এই শূন্যতা কোনোদিন পূরণ হবে কিনা সেটাও জানে না বামেরা। রাজ্য বিধানসভায় চরম ব্যর্থ বিরোধী দলনেতা মানিক সরকার, এমনটাই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল। বিগত এডিসি নির্বাচনে সিপিআইএম প্রার্থীদের জামানত জব্দ হয়ে গেছে। তাদের ঐতিহাসিক ভুলের কারণেই সমতলেও তাদের তেমন কোনো গ্রহণযোগ্য প্রার্থী নেই। এই অবস্থায় প্রতিদিন কোথাও না কোথাও সিপিআইএম দল ত্যাগ করে রাজ্যের শাসক দল বিজেপিতে সামিল হচ্ছেন বহু ভোটার। 2018 সালে এরাজ্যে যখন বিজেপি আইপিএফটি জোট ক্ষমতায় আসে তখন সবকা সাথ সবকা বিকাশের যে স্লোগান, সেই স্লোগান তুলে বহু বাম কর্মী শাসক দলে নাম লিখিয়েছেন। বিগত বাম জমানায় এরাজ্যে বহু ঘটনার সাক্ষী ছিলেন এরাজ্যের মানুষ। সিপিআইএম ক্যাডার বাহিনীর হামলায় কত মানুষ যে বাড়িঘর এবং রাজ্য ছাড়া হয়েছিলেন তার কোনো তালিকা নেই। এরাজ্যে বিগত বাম আমলে বিচার হয়নি আদা কেলেঙ্কারি থেকে শুরু করে টিন কেলেঙ্কারি, ব্লকের আর্থিক নয় ছয় সহ অন্যান্য গাদা গাদা দুর্নীতির। বিচার হয়নি তৎকালীন শাসক দল বামফ্রন্টের আশ্রিত ঘাতক বাহিনীদেরও। এই অবস্থায় 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে পুনরায় হুমকি দেওয়া শুরু হয়েছে বাম নেতাদের তরফে। শুধু যে ক্যাডাররা এই হুমকিতে সামিল হয়েছেন এমনটা নয়, সিপিআইএম এর তাবড় তাবড় নেতারাও এখন হুমকি দিতে শুরু করেছেন। তাদের সেই হুমকির হাত থেকে রেহাই পাচ্ছে না বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো। বরাবরই সিপিআইএম মিডিয়ায় হুমকি দিতে অভ্যস্ত, আর এই তালিকায় সবার আগে নাম রয়েছে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর। তিনি এবার সর্বশেষ সংবাদ মাধ্যম ও সংবাদকর্মীদের গ্রেপ্তারের হুমকি দিয়েছেন। শুনে নেওয়া যাক কি বলেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। রাজ্যে এই বিগত 56-57 মাসে অন্তত কয়েক ডজন সাংবাদিক, সংবাদ সংগ্রাহক, ফটোগ্রাফার তারা লাঞ্ছিত হয়েছেন, রক্তাক্ত হয়েছে, জোর করে চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে, এখনো অনেক চ্যানেল বন্ধ। যথারীতি অন্যান্য অপরাধে যেমন কোনো আসামি ধরা পড়ে না, এই সমস্ত ক্ষেত্রেতেও করে না। এগুলো নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী, যিনি সাংঘাতিক বাইরে একটা মানে কি বলে চেহারা, ভদ্রলোকের চেহারা তিনি ইয়ে করেন, মানে ডেমনস্ট্রেট করেন, একটু ইনডাইরেক্টলি হলেও, সরাসরি তো খুব প্রকাশ করা মুশকিল, ইনডাইরেক্টলি হলেও বলবেন যে না, অতীত যা হয়েছে হয়েছে, সামনের দিকে তাকিয়ে চলতে চাই, পেছনটা ভুলে যান, খারাপ ভুলে যান, ভালোটা আসুন। উল্টু বললেন ত্রিপুরাজ্যের মধ্যে নাকি যে সাংঘাতিক গণতন্ত্রের বাতাবরণ, প্রেসের স্বাধীনতা, অথচ প্রতিদিন সংবাদ সংগ্রাহকরা আক্রান্ত হচ্ছে, কোন কোন পত্রিকা ইভেন হকিং করতে দিচ্ছে না, গাড়িতে মানে তুলছে না, এবং বিজ্ঞাপনের ক্ষেত্রেতেও আটার ডিসক্রিমিনেশন, এত সমস্ত অন্যায়, বইফোর কিছু পত্রিকা, নিউজ চ্যানেল এদেরকে লক্ষ লক্ষ টাকা পাইয়ে দিচ্ছে। আমি এটাও বলে দিচ্ছি এগুলি সবগুলো ধরা হবে, যারা এই সমস্ত ক্ষেত্রেতে যারা কলম নাড়ছে কেউ রক্ষা পাবে না, মাথার উপরে সেই ইয়ারা থাকবে না কেউ। যদিও সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ভুলে গেছেন এরাজ্যে বিগত বাম আমলে রাজ্যে দুই সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক এবং শান্তনু ভৌমিক হত্যাকাণ্ডের ঘটনা, তিনি ভুলে গেছেন এরাজ্যে বিগত বাম আমলে সাংবাদিকদের ওপর নানাভাবে অত্যাচারের কাহিনী। বন্ধ করে দেওয়া হয়েছিল বিভিন্ন চ্যানেল, শুধু তাই নয় পুলিশি অভিযান চালানো হয়েছিল চ্যানেলগুলিতে। কোন চ্যানেলকে এরাজ্যে বিগত বাম আমলে বছরে দিতে হতো কয়েক লক্ষ টাকা, আর এই টাকা ঘুরপথে চলে আসত জিতেন্দ্রবাবুদের কাছেই, অভিযোগ এমনটাই।
আবার লালবাড়ির সবুজ সংকেতে এরাজ্যে বিগত বাম আমলে বিনে পয়সায় চলত বহু চ্যানেল। জিতেন্দ্রবাবু ভুলে গেছেন তার মন্ত্রী থাকাকালীন সময়ে রাজ্যের এক সাংবাদিককে দেখে নেওয়ার হুমকির কথা। জিতেন্দ্রবাবু এটাও হয়তো ভুলে গেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক হবার পর এক চ্যানেলের কর্মকর্তাকে ফোনে হুমকি দেওয়ার কথা, যা অডিও রেকর্ডিং হিসেবে ভাইরাল হয়ে গিয়েছিল গোটা সামাজিক মাধ্যমে। কিন্তু রাজ্যবাসী সবকিছু বোঝেন, জানেন, আর সেই অভিজ্ঞতার নিরিখে ক্ষমতার মসনদ থেকে বামেদের ছুঁড়ে ফেলে দিয়েছেন এরাজ্যের গণদেবতারা। এরাজ্যে দীর্ঘ বাম জমানার দগদগে ঘা এখনো রাজ্যবাসীর মনে রয়ে গেছে। এখনো আবার সেই হুমকির পথেই হাঁটছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। কিন্তু ইতিহাস সাক্ষী, যতই হুমকি দেবে বামেরা ততই ভোট কমবে বামেদের। এটাই ইতিহাসের শিক্ষা, যে ইতিহাস থেকে বামেরা কোনো সময় শিক্ষা নেয়নি। ফের একবার শুনে নেওয়া যাক সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর সেই হুমকির কথা। রাজ্যে এই বিগত 56-57 মাসে অন্তত কয়েক ডজন সাংবাদিক, সংবাদ সংগ্রাহক, ফটোগ্রাফার তারা লাঞ্ছিত হয়েছে, রক্তাক্ত হয়েছে, জোর করে চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে, এখনো অনেক চ্যানেল বন্ধ। যথারীতি অন্যান্য অপরাধে যেমন কোনো আসামি ধরা পড়ে না, এই সমস্ত ক্ষেত্রেও পড়ে না। এগুলো নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী, যিনি সাংঘাতিক বাইরে একটা মানে কি বলে চেহারা, ভদ্রলোকের চেহারা তিনি ইয়ে করেন, মানে ডেমনস্ট্রেট করেন, একটু ইনডাইরেক্টলি হলেও, সরাসরি তো খুব প্রকাশ করা মুশকিল, ইনডাইরেক্টলি হলেও বলবেন যে না, অতীত যা হয়েছে হয়েছে, সামনের দিকে তাকিয়ে চলতে চাই, পেছনটা ভুলে যান, খারাপ ভুলে যান, ভালোটা আসুন। উল্টু বললেন ত্রিপুরাজ্যের মধ্যে নাকি যে সাংঘাতিক গণতন্ত্রের বাতাবরণ, প্রেসের স্বাধীনতা, অথচ প্রতিদিন সংবাদ সংগ্রাহকরা আক্রান্ত হচ্ছে, কোনো কোনো পত্রিকা ইভেন হকিং করতে দিচ্ছে না, গাড়িতে মানে তুলছে না, এবং বিজ্ঞাপনের ক্ষেত্রেতেও আটার ডিসক্রিমিনেশন, এত সমস্ত অন্যায়। বইফোর কিছু পত্রিকা, নিউজ চ্যানেল এদেরকে লক্ষ লক্ষ টাকা পাইয়ে দিচ্ছে। আমি এটাও বলে দিচ্ছি, এগুলি সবগুলো ধরা হবে, যারা এই সমস্ত ক্ষেত্রেতে যারা কলম নাড়ছে কেউ রক্ষা পাবে না, মাথার উপরে সেই ইয়ারা থাকবে না কেউ।